আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখব বাংলাদেশে একটি সার্চ ইঞ্জিন যার নাম পিপিলিকা। তো আজকে আপনারা সবাই হয়তো বা অবাক হয়ে গেছেন যে বাংলাদেশি সার্চ ইঞ্জিন। হ্যাঁ, অবশ্যই এটি একটি বাংলাদেশি সার্চ ইঞ্জিন। আমি পিপিলিকা লিখে যখন সার্চ করি, দেখেন এটা হচ্ছে বাংলা একটা সার্চ ইঞ্জিন। এই যে পিপিলিকা বাংলা সার্চ ইঞ্জিন। আজকে আমাদের বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা .com-এর সাথে আপনাদের সবাইকে পরিচয় করাবো। এটি একটি সম্পূর্ণ বাংলাদেশি সার্চ ইঞ্জিন। তো আমরা এখান থেকে কি করতে পারি, এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা অনেক ইনফরমেশান পেতে পারি। যদি আমি এখান থেকে আমার নামটা একটু সার্চ করে দেখি, আচ্ছা এখান থেকে এভরিথিং তো বাংলা, সেই ক্ষেত্রে এটাকে এখানে একটা অপশন রয়েছে, এটাকে অফ করে দিয়ে ইংলিশের একটা অপশন রয়েছে, যে দেখেন এটাকে অফ করে দিয়েছি, এখন ইংলিশে কাজ করবে। দেখেন এখান থেকে বাংলা এবং ইংলিশ দুটাই করা যায়। তো যাই হোক, এখান থেকে দেখেন, তবে এই সার্চ ইঞ্জিনটা আমাদের বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন। এটা অন্যান্য যেমন গুগল বা অন্যান্য বেশ কয়েকটা সার্চ ইঞ্জিনের তুলনায় একটু স্লো এবং কম ইনফরমেশান সংগ্রহ করতে পারে, এবং অল্প ইনফরমেশান সংগ্রহ করে বাট একটু সময় নেয় বেশি। দেখেন এই যে আমার যে নেমটা রয়েছে, এটা যদি আমি গুগলে সার্চ করি তাহলে অনেক ইনফরমেশান কিন্তু এখানে দেখায়, কিন্তু এখানে কিন্তু অনিবার্য কারণে এই মুহূর্তে কোনো রকম রেজাল্ট তারা শো করতে পারতেছে না। দেখেন সমস্ত কিছু কিন্তু তারা কি করতে পারতেছে না, শো করতে পারতেছে না। আবার যদি আমি একটু সার্চ করি তাহলে হয়তো বা আমার মনে হচ্ছে যে নাও পেতে পারে, না পাওয়ার সম্ভাবনাই বেশি। সরকারি তথ্য নিউজ যেটাতে ক্লিক করি, বাট তারা কিন্তু কোনো রকম ইনফরমেশান এখানে প্রোভাইড করতেছে না। যাই হোক, তারপর আমরা যদি এখন এখানে দিই কোভিড-19, আমি সরি বাংলা করা, এটা আমি কোভিড-19 লিখে যদি একটু সার্চ করি নতুন করে, দেখি তারা কি ইনফরমেশন দেখায়। আচ্ছা আমি পিপি লিখার উপর এটা ক্লিক করি, এখন দেই তাহলে হয়তো বা কাজ করবে। আচ্ছা আমি এখান থেকে এটা অফ করে দিই, আমি কোভিড-19 দেই। কোভিড COVID-19, কোভিড-19, কোভিড-19 লিখে সার্চ করলাম। তারপর দেখেন এখান থেকে এই সাইটটা বেশিরভাগ সময় অফ থাকে, তো এই হচ্ছে একটা প্রবলেম। এই সাইটটা অ্যাকচুয়ালি এই যে দেখেন করোনা ভাইরাসের একটা অপশন রেখে দিয়েছে, পিপিলিকা.com, corona.pipilika.com, তারপর এটা কাজ করতেছে না। এটা বেশিরভাগ সময় এই প্রবলেমগুলো করে, যেমন এখানে product.pipilika.com, বাট এখনও কিন্তু সম্ভবত এটা কাজ করবে না, যা করছে বেশিরভাগ সময় এই সাইটটা একটু প্রবলেম করে। যাই হোক, আপনাদের সাথে এই সাইটটা সম্পর্কে একটু পরিচয় করানোর খুব ইচ্ছা ছিল, তাই আজকে একটু পরিচয় করিয়ে দিলাম পিপিলিকা একটি সাইট। তারপরে এখান থেকে আমরা এই মেনু থেকে দেখেন লাইভ রিসার্চ, সর্বশেষ সংবাদ এগুলো সার্চ করতে পারি। আচ্ছা এই সাইটটি ইদানিং একটু বেশি প্রবলেম করছে। এই ছিল মূলত পিপিলিকা একটি সাইট, বাংলাদেশের সাইট, বাংলাদেশে একটি সার্চ ইঞ্জিন। এই ছিল মূলত জব সার্চ, অন্তত এই সাইটটা এই অংশটা কাজ করতো, তো এই অংশটাও মাঝে মাঝে প্রবলেম করে। যাই হোক, এখন মনে হয় কাজ করেছে পিপিলিকা বাংলা, না জব সাইট এটাও কাজ করেনি। যাই হোক, পিপিলিকা সাইটের সাথে আপনাদেরকে সবাইকে পরিচয় করিয়ে দিয়েছি। পিপিলিকা সাইটটা বাংলাদেশে একটা সাইট, সাইটটা আপডেট হওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সাইটটা আপনার কাছে কেমন লেগেছে বা কেমন হলে আপনার কাছে সবচেয়ে বেটার হতো সম্পূর্ণ একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।